প্রথমে একটা কথা বলি, পেট্রোলের দাম বেড়ে পাছায় বেরোচ্ছে ফুলের কলি, তার উপর পেট্রোল পাম্পে গিয়ে দেখি এই গানটা বাজছে। তোকে দেব ভরে আছি পাইপ ধরে, গানের এই রকম কথা শুনে আমার একটু সন্দেহ হলো। বাড়ি এসে গানটা সার্চ মারলাম, দেখি হ্যাঁ আমার সন্দেহ ঠিক, এটা আঞ্চলিক গান। তাই আবার চলে এসেছি আঞ্চলিক গানের গান মারতে, মানে বন্দুক মারতে, একদম টাপাটাপ করে নেব। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। আর তোমরা তো জানোই নুনুর প্রথমে স্বপ্ন ছিল বিয়ে করে হরেন বাজাবে, আর বিয়ে করার পর সংসারের টানে ব্যাটা এখন মেয়েদের বুড়ো ঝিঙে বিক্রি করছে। সবজি বালা রে তোর বুড়া ঝিঙে তাই আমকে পাগল করেছে। দিদি তো নুনুর ঝিঙে দেখি পাগল, মারা কি আজব নুনুর ঝিঙে, নুনুর আবার কখনো ঝিঙে হয়? দিদি ঝিঙেটা নিয়ে যা করছে মনে হচ্ছে কিনে নিয়ে পকাম করে ভরে নেবে মুখে। উফ, তোমাদের ভাবনা চিন্তা একটু গঙ্গা জল ছেটাও তো মারা। ঢোকানো মানে কি, ওই মানুষ তো কানে পালকও ঢোকাই, মুখে থার্মোমিটারও ঢোকাই। যত সব নোংরা ভাবনা চিন্তা তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি তোমাদের হাসাতে, ওয়েলকাম টু মাই চ্যানেল ওঠো বাংলা। আসুন বসুন ডাবের জল খান, সঙ্গে এনেছি আঞ্চলিক দুষ্টু ডাবল মিনিং গান। তো চলো বেশি ঝাড় পাকামো না মেরে, নুন ছিটাই মিষ্টি খিরে। এই আজ তোমাদের পরীক্ষা নেবো, একটা গান শোনাবো, তার মাঝে একটা কথা বিপ দেওয়া থাকবে, তোমাদের বলতে হবে ওই জায়গায় কি হবে, মানে পরীক্ষার ভাষায় বলতে গেলে যাকে পারো টিপে ধরো, শূন্য স্থান পূরণ করো। তো চলো গানটা শোনাই। এবার বলো তো কবি গানে কি ঢুকানোর কথা বলেছেন? ইয়েস, এখানে চুরি ঢুকানোর কথা বলা হয়েছে। কে উল্টো পাল্টা ভাবলি রে? চলো এই গানের টাইটেলটা একবার দেখে নি। চু কি 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 লেখা আছে এটা, চুরি না চুদ? তাত মারা, আঞ্চলিক গানে তো ডাবল মিনিং থাকে, আবার টাইটেলেও ডাবল মিনিং। ওদিকে যাবে গে যখন আরাম পাবি তখন কষ্ট হবে গে যুগু প্রথম প্রথম। এ আমাকে ঢোকাতে দিল না চুরি, আমি খেলবো না। আবে ছোড়া, মেয়েটা তোর থেকে লম্বা, চুরি ঢোকাতে গেলে নাগাল পাবি না, মই নিতে হবে। ভোট এখান থেকে চুরি ঢোকাবে। প্রথমে মিউজিকটা শুনে মনে হচ্ছে না কত ধার্মিক গান হবে, জামাই বউ শালি ঘুরতে বেরিয়েছে, কি সুন্দর সুখের পরিবার এদের, কত আনন্দ করছে। তারপর যখন গানটা শুনলাম ঘাড় জ্বলে গেল। আমি বিহা করে দেখে নিলাম, আমি বিহা করে দেখে নিলাম, আমার বউয়ের গাছে যা, আমার শালির গাছে ধরে আছে পাকা পাকা আম। হারামজাদা, জামাইয়ের আম দেখে আর জাম ভালো লাগছে না, আমাদের মারা কিসমিস কপালে জুটছে না, এই ছোড়া আম খাবে। গান এখানেই স্টপ নয়, ছোড়া দেখেছে শাশুড়ি নাকি আষাঢ় মাসের পাকা কাঁঠাল। আষাঢ় মাসের পাকা কাঁঠাল আমার শাশুড়ি। হ্যাঁ বে, আম জাম কাঁঠাল যখন হয়ে গেল লেবুটাই কেন বাদ থাকে, আছে কেউ? আমার ঠাকুরজিটা লেবু পাকা। কারোর ভাগ্যে জুটছে আম জাম কাঁঠাল লেবু, আর আমরা এখনো খেয়ে যাচ্ছি সাবু। আম জাম কাঁঠাল নিয়ে তো গান শুনলে, এবার আখ নিয়ে শোনো। মারা, এত মোটা বিহায়ের আখ, বিহায়ের আখ মোটা তো তোমার কি? হ্যাঁ তোমার আখ পিসানো কলটা ফাঁকা আছে বলে বিহাইকে ডাকছো, ওই মোটা আখ তোমার মেশিনে পিসবে বলে। ইরে মারা, বেহ
ভাই তো দেখছি জাপানি তেল দিয়ে আখ চাষ করেছে, তরাক করে লাফিয়ে উঠছে একবার করে। আচ্ছা তোমরা কি ফল খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে চলে এসেছে দিদির দোকানে গরম গরম ইডলি। এই ইডলি টেস্ট কেমন দিদির মুখ থেকেই শুনে নাও। আমার দোকানের তাজা ইডলি খাবে কি না খাবে রে, একবার ঢাকনা খুলে দিলে দৌড়ে চলে আসবে রে। কথা শুনি বুঝতে পারছো তো দিদির ইডলি কেমন হবে? দিদির দোকানের বাইরে লেখা আছে, আমার ইডলি খেয়ে জিভ দিয়ে পড়বে লাল, তোমায় আবার আসতে ইচ্ছা করবে কাল। মানে এত টেস্ট হয়েছে যে দিদি ঢাকনা খুলে দিলেই তুমি ভরে দেবে হাত। না না দিদি শুধু ইডলি বিক্রি করে না, খদ্দের সঙ্গে ড্যান্সও করে। আবার ইডলির সাইজেও নাকি জাদু আছে। ইডলির সাইজে আছে কি জাদু? সারে মিলকে হামকো পাগল বানা রে মা চোদ কে বচ্চে। হ্যাঁ তবে দিদির কাছে তুমি দুটোই ইডলি পাবে, দুটোর বেশি ইডলি দিদির কাছে নেই। কারোর বাগানে আম পাড়তে গেলে বাগানের মালিক দেখে নিলে কি বলবে? এই সুয়ারের সন্তান, আম পাড়তে এসেছিস দেখবি বাটাম নিয়ে যাব। কিন্তু আঞ্চলিক গানে বাগানের মালিক খুব হাওয়াস ভরা হয়, গাছে ফল পাড়ছে কটা ছেলে, বাগানের মালিক এই দিদি চলে এসেছে সেই সময়। দিদি তোমার 16 বছর বয়স? তাহলে আমার কিছু বেরোয়নি এখনো, আমি হামাগুড়ি দিই। ও দিদি যত্ন করে ফল রেখেছে, বিনা পয়সায় দেবে না। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তোমার ফল নেব আর 150 রুপিয়া দেগা, এর থেকে বেশি দিতে পারবো না, কারণ তোমার ফল কার্বাইড দিয়ে পাকানো, মিষ্টি হবে না। এবার কি খাবে, কলা? তাই চলো। মানে দাদা বলতে চাইছে আমি লেলা ভুলা হলেও আমার কলা সিঙ্গাপুরি। না ভাই তোর সিঙ্গাপুরি কলা নয়, গেইলের সিঙ্গাপুরি কলা। হ্যাঁ এতক্ষণে গানটা মানাচ্ছে, সালা দিদি যে তোর কলা ঢিলা ঢালা বলে দিল। এই যে গানের গায়ক বাদল পালের ভাই, এ আবার একটা গানে বলছে, হ্যান্ডেল মারে মারে জীবন গেল ভোখে। হ্যাঁ তুমি হ্যান্ডেল মেরে মেরেই গায়ক হয়ে গেছো। গানের কথা যখন হচ্ছেই বাংলার ক্রাশ মদন দা নাকি গান গেয়েছে, না বাংলার ক্রাশ মদন দাকে নিয়ে আমি কিচ্ছু বলবো না, তাহলে মেয়েরা আমাকে ছেড়ে কথা বলবে না। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, এই ভিডিওর লাইক এম 15,300 লাইক যদি করে দাও তাহলে জাপানি তেলে ছাঁকা গরম গরম লুচি খাওয়াবো তোমাদের। আর ফ্রেন্ডদের শেয়ার কেন করছো না ভিডিওটা, একটু শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। এটা আমার ফেসবুক, এটা আমার ইনস্টাগ্রাম, যাও গিয়ে ফলো করে নাও। তো চলো টাটা নোকিয়া ভোডা। আমি লাল লাল পিতে লেগে কেঁদেছি।